بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঢাকা থেকে মোহাম্মদ আল ফুয়াদ ভাই জানতে চেয়েছিলেন যে বীর্য স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে বা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে বীর্যপাত হয়, বীর্য যদি পাকি হয় তাহলে কেন গোসল করতে হয়? আমরা বলে থাকি যে বীর্য পাক পবিত্র, তাহলে গোসল কেন বা করতে হবে? জি সম্মানিত ভাই, কতগুলো বিষয় আছে, কতগুলো জিনিস আছে যে সে নিজে পাক কিন্তু অন্যকে অপবিত্র করে দেয়, কতগুলো বিষয় আছে যে নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে আপনার এই তেল, তেলটা নিজে পাক কিন্তু সারা জীবন যদি আপনি তেল মাখেন ব্যবহার করেন তাহলে কি পবিত্র হবেন? হবেন না। তো অনুরূপভাবে পানি, পানি নিজে পাক এবং অন্যকে পাক করতে পারে, নিজে পাক অন্যকে পাক করতে পবিত্র করতে পারে। অন্যদিকে এই বীর্য নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। তো এই যে বিষয়গুলো এটা খেয়াল রাখতে হবে যে নিজে পাক কিন্তু অন্যকে অপবিত্র করে দেয়, যা সহিহ হাদিস থেকে আমরা সাব্যস্ত করতে পারি যে মানি যেটা সেটা পবিত্র কিন্তু অন্যকে অপবিত্র করে দেয়। যেমন আমরা অনেকে আলোচনা শুনে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানি থেকে অর্থাৎ এই এক ফোঁটা পানি থেকে মানুষকে সৃষ্টি করেছে। আমরা অনেকে ওয়াজে শুনে থাকি যে আল্লাহ তাআলা এই নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছে, কথাটা ভুল, নাপাক পানি থেকে নয়, আল্লাহ তাআলা এই পবিত্র পানি থেকেই মানুষকে সৃষ্টি করেছেন। যদি নাপাকই হয় তাহলে তো মানুষ নাপাক হয়ে যাবে, হ্যাঁ, আর ওই নাপাক থেকে মানুষকে সৃষ্টি করবে আল্লাহ তাআলা, এটা কিভাবে হতে পারে? সুতরাং এটা ভুল ব্যাখ্যা বা ভুল ধারণা। আল্লাহ তাআলা পাক পানি থেকে যেটা কোরআনের আয়াতে বলা হয়েছে সেটা পাক পানি, আর সেটাই হলো এই মানি, সেটাই হলো এই বীর্য, সেটা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং নিজে পাক কিন্তু অন্যকেও অপবিত্র করে দেয় সহবাসের মাধ্যমে বা স্বপ্নদোষের মাধ্যমে, এর জন্য গোসল করতে হবে। আর মহিলা পুরুষের উভয়ের বীর্য একই কথা, উভয়ের পাক এটা বিশ্বাস করতে হবে, আমাদের যা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে, 2 নম্বর কথা। তো এটাই আর কি, যে নিজে পাক কিন্তু অন্যকে অপবিত্র করে দেয় এটা বেরিয়ে যাওয়ার কারণে, বেরিয়ে যাওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়।